প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে এবং সংসদ না থাকায় তা অধ্যাদেশ হিসেবে কার্যকর হচ্ছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবসের বক্তৃতায় তিনি বলেন দেশকে এগিয়ে নিতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এসব মানবসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের উন্নয়নই সরকারের লক্ষ্য। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। একদিকে করোনা মহামারী, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান, দফায় দফায় বন্যা, জলোচ্ছ্বাস আর নদী ভাঙন, একের পর এক দুর্যোগে লড়াই করে চলছে বাংলাদেশের মানুষ। ঠিক তেমন সময় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন স্লোগানে রাজধানীর ওসমানী মিলনায়তনে দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গৃহহীন মানুষের জন্য 17,005টি বাড়ি আর 18,505 সদস্যের নারী স্বেচ্ছাসেবক ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনজন স্বেচ্ছাসেবকের হাতে পুরস্কার আর এক বেদিনীর হাতে তুলে দেওয়া হয় ঘরের চাবি। বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রেখে উন্নয়নের পরামর্শ দেন। বন্যার সাথে সাথে আমাদের বসবাস করতে হবে, কিন্তু বন্যার জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের সার্বিক উন্নয়ন করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমাদের লক্ষ্য। আমরা রাস্তাঘাট, আমরা যা কিছু তৈরি করি না কেন, সকলকে আমরা এটাই অনুরোধ করব যে আমাদের জলাধার, আমাদের নদীর নদীনালা খাল বিল এগুলির জন্য বাধাগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ আমরা যদি এখন শুধু জমির লোভে আমাদের এই প্লাবনভূমি বা আমাদের নদীনালা খাল বিল এগুলো আমরা ভরাট করে ফেলি, বন্ধ করে ফেলি আর দালান কোঠা তুলি, জলবদ্ধতাও দেখা দেবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে। দুর্যোগ মোকাবেলায় বিগত সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তার সরকারের উদ্যোগগুলো জানান প্রধানমন্ত্রী। কারণ আমরা প্রাকৃতিক দুর্যোগে যেমন মোকাবেলা করি, আমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়। কারণ এর আগে আপনারা দেখেছেন বিএনপি যে আওয়াজ জোটের সেই অগ্নি সন্ত্রাস, জীবন্ত মানুষগুলি আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেটাও কিন্তু আমরা মোকাবেলা করেছি। ধর্ষণ একটা, মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাস করে দিয়েছি। সরকার প্রধান বলেন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি তার সরকারকে মানুষ সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হচ্ছে। আমরা একটা বলবো দৃষ্টান্ত দেখাতে পেরেছি আন্তর্জাতিকভাবে, কাজেই সেদিক থেকে আজকে আন্তর্জাতিক শুধু স্বীকৃতি না, বাংলাদেশ পথ দেখাতে পারছে যে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায়। এই নদী ভাঙনের কারণে বহু মানুষ গৃহহারা হয়ে গেছে, কিন্তু এটা আমাদের নির্দেশ রয়েছে যে যারা গৃহহারা প্রত্যেককে ঘর তৈরি করে দিতে হবে, যাদের ভিটামাটি নাই চলে গেছে তাদের জমি কিনে ঘর তৈরি আমরা করে দেব, কারণ একটা মানুষও বাংলাদেশে গৃহহারা থাকবে না। বাংলাদেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষম উল্লেখ করে শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় মানুষকে সচেতন করার তাগিদ দেন। কিন্তু মানুষের সেবা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।